আসসালামু আলাইকুম, আমি ডক্টর সানজিদা খান, কনসালটেন্ট অফ স্পর্শ ডেন্টাল কেয়ার। আজকে আমরা স্থায়ী মাড়ি দাঁত নিয়ে আলোচনা করব। আমরা সব অভিভাবকরা জানি শিশুদের 6 থেকে 7 মাস বয়সে দুধ দাঁত আসতে শুরু করে এবং এই দুধ দাঁতগুলো 6 থেকে 7 বছর বয়সে পরে স্থায়ী দাঁত আসতে শুরু করে, যে প্রক্রিয়াটি 12 বছর পর্যন্ত চলমান থাকে। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের মাড়ির প্রথম স্থায়ী দাঁতটি 6 থেকে 7 বছর বয়সে চলে আসে। কিন্তু এখানে মজার বিষয় হলো, আমাদের মাড়ির দাঁত কোনো দাঁত পড়া ছাড়াই চলে আসে। তার মানে হলো আমাদের মাড়ির যে স্থায়ী দাঁতগুলো আসে সেগুলো কোনো দুধ দাঁত পড়া ছাড়াই চলে আসে। এবং এই প্রথম যে মাড়ির স্থায়ী দাঁতটি, এটি আসে 6 থেকে 7 বছর বয়সে। 6 থেকে 7 বছর বয়সে যেহেতু দুধ দাঁত পড়া শুরু হয়, আমরা অভিভাবকরা মাড়ির স্থায়ী দাঁতটিকে দুধ দাঁত ভেবে ভুল করে থাকি। যেহেতু আমরা মাড়ির প্রথম স্থায়ী দাঁতটিকে ভুল করে দুধ দাঁত ভাবি, সুতরাং দেখা যায় যে ওই দাঁতটির প্রতি যত্নও কম নেওয়া হয়। মনে করা হয় এটি তো দুধ দাঁত, পড়ে যাবে। কিন্তু এক সময় যখন অভিভাবকরা আমাদের ডেন্টিস্টের কাছে চলে আসেন এই সমস্যাগুলো নিয়ে বাচ্চার, তখন আমরা এক্স রে করে দেখতে পাই বাচ্চার স্থায়ী প্রথম মাড়ির দাঁতটি হচ্ছে এটি, এটি কিন্তু দুধ দাঁত না। এবং খুব দুঃখজনক হলেও সত্যি যে খুব অল্প বয়সে এই কারণে আমরা দেখা যাচ্ছে যে মাড়ির প্রথম স্থায়ী দাঁতটিকে হারিয়ে ফেলছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে মাড়ির যে আমাদের যে মাড়ির স্থায়ী দাঁতগুলো সেগুলো কোনো দুধ দাঁত পড়া ছাড়াই যেহেতু চলে আসে, এবং আমি বারবার করে বলছি যে আমাদের মাড়ির যে প্রথম স্থায়ী দাঁতটি, এটি আসে হচ্ছে গিয়ে 6 থেকে 7 বছর বয়সে, যেটা খুব আর্লি এবং যেটাকে হচ্ছে গিয়ে আমরা দুধ দাঁত ভেবে বারবার ভুল করে থাকি। তো এই ব্যাপারে আমাদের গার্জিয়ানদের সচেতন হতে হবে। যদিও দুধ দাঁত কোনো অবহেলার জিনিস না, দুধ দাঁতের সঠিক এবং সুন্দর নিয়মে সব কিছু মেনে পরিচর্যা করতে হবে, কারণ এই দুধ দাঁতগুলো প্রতিটি যেমন আসার সময় আছে তেমনি ভাবে হচ্ছে গিয়ে দুধ দাঁতগুলো পড়ারও সময় আছে, যে আসাতে হচ্ছে গিয়ে আপনার বাচ্চার দাঁত পরবর্তী দাঁতগুলো স্থায়ী দাঁতগুলো কেমন হবে, কিভাবে আসবে, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। আর সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে বাচ্চার দাঁতের প্রতি আরো বেশি যত্নশীল হবেন। যাই হোক, আশা করি আমি ছোট আকারে হলেও আপনাদের বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চার দাঁতের প্রতি আরো বেশি যত্নবান হবেন এবং যে কোনো দাঁতের সমস্যার ক্ষেত্রে ডেন্টিস্টের শরণাপন্ন হবেন।